গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখন বাজে হচ্ছে সকাল 7টা, ঘুম থেকে উঠে পড়েছি কারণ ছেলের স্কুল আছে, আর ওইদিকে আমার বাসি কাপড় ছাড়া হয়ে গেছে আর দুয়ারে জল দেওয়া, তারপরে বাসি উঠোন ছাটানো হয়ে গেছে। তো এখন দেখো ছেলেকে রেডি করে নিচ্ছি আগে, আর ছেলের টিফিনটাও আমি করে নিয়েছি। ছেলেকে রেডি করার পরে ওকে খাইয়ে দেব। খাইয়ে দিয়ে এদিকে দেখো মেয়েও বসে আছে, তো ও এখনই টিউশনে যাবে। তো সবাই এখন ঘর, এখন সকালটা কি বলতো, মেয়েরা টিউশন চলে যায়, ছেলে স্কুল চলে যায়, তারপর ঘর ফাঁকা, তারপরে ধীরে সুস্থে তখন দেখবে আস্তে আস্তে কাজ সারা যায়। তাড়াহুড়োর মধ্যে না কাজ করতে ভালো লাগে না, আর আস্তে আস্তে কাজ করব গুছিয়ে, সেটাই আমার খুব ভালো লাগে। তো ওরা আগে সব বেরিয়ে যাক, যে যার কাজে চলে যাক, তারপরে আমি কাজগুলো সেরে নেব। আর শীতের দিন এমনিতেই দেখবে একটুখানি বেলা হয় কাজ সারতে, কারণ ঘুম থেকে উঠে নিয়ে এই যে ছেলে রেডি করা, তারপরে অন্য সমস্ত কাজ করতে করতে চা খেতে খেতেই 8:30 বেজে যায়। তো আর এদিকে দেখো আমার এখনও মানে আমাদের চা খাওয়া হয়নি, তো ছেলে চলে যাবার পরে তারপরে আমি মেয়ে, দুই মেয়ে আর কি চা খাবো। চাটা খেয়ে নিয়ে ওরাও বেরিয়ে যাবে টিউশনে, তারপরে আমি বাসি কাজ সারবো। তো কাজের তো আর শেষ নেই, ঘুম থেকে ওঠার পর থেকেই তো শুরু হয়ে যায়, এই সকাল হলো মানে কাজের তাড়া শুরু হয়ে গেল। আর শীতের বেলা একটু যদি বসি তাহলেই বেলা হয়ে যাবে। তো যাই হোক, আস্তে আস্তে চলো কাজগুলো সেরে নিই। এখন দেখো ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি, তো ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। মুছে নিয়ে তারপরে তো জানোই তোমরা আমাকে যেহেতু বাজার করতে প্রতিদিনই যেতে হয়, কারণ দুধ আনতে যেতে হয়। তো দুধের মানে যেখানে দুধ আনতে যায় সামনেই হচ্ছে বাজার, তো সেই কারণে টাটকা সবজি প্রতিদিনই আমি নিয়ে আসি। আর এই দেখো চান টান হয়ে গেছে আমার, চান পূজা হয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। আর এখানে আমি শিম আর মূলো আর টমেটো দিয়ে ডাল করে নিচ্ছি। শীতের দিন দেখবে এরকম সবজি দিয়ে ডাল খেতে বেশ ভালোই লাগে। আর উপর থেকে দেখো একটু ধনে পাতা কুচনো ছড়িয়ে দিচ্ছি, আর একদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাতের মধ্যে আজকে পেঁপে সিদ্ধ, তারপরে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো রান্না করছি হচ্ছে গুগলি, তো আলু দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে বেশ কষা কষা করে একটা তরকারি, আর পেঁপে আলু ভাতে দিয়েছি বললামই, আর একটুখানি পোস্ত করব। তো পোস্তটা ভাবছি সবার শেষে মানে করে বাটি পোস্তর মতো আর কি করব একটু পেঁয়াজ দিয়ে। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার আমাদের। আর এখানে দেখো তরকারিটা হয়ে গেছে, আমি শেষে কী করেছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিলে কি সেই গন্ধের যে মানে গন্ধটা, কাঁচা লঙ্কার যে গন্ধটা, সেটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে খুব ভালো লাগে। আর যেহেতু ছেলের জন্য খুব একটা ঝাল দিতে পারি না, তো কালের জন্য হয়তো একটু কাশ্মীরি লঙ্কা দিই, বাকি আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। তো এখন বাজে বিকেল 5টা। তো দেখো কিছুক্ষণ শুয়েছিলাম, দাঁড়াও কথা বলতে দাও। দিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, তো যেহেতু ছেলের স্কুল ছিল সকালবেলা, তো সেই কারণে অনেকটা সকালে ঘুম থেকে ওঠা হয়েছিল। তো খাওয়া দাওয়া সেরে, তো কোনোদিন কিন্তু ঘুমায় না শীতের বেলা বলে শুই না, তো আজকে একটুখানি শুলাম। আর যাবো একটু বাজারের দিকে, কিছু কেনাকাটি করার আছে। তো আমার ছেলে সেটাই বলছে, বলো যে আমরা যাবো। তো ওর ফুর্তি দেখছো, ফুর্তিতে টকবক করছে, মানে কোথাও যাওয়া মানে ওর কিছু কিন মানে খেলনা টেলনা কিছু হয়তো কিনতে পারবে, সেই আনন্দে ও এখন দেখো লাফাচ্ছে। তো সেটাই বলছে তুমি বলো। তো চলো এখন, বিকালে সেরকম কিছু কাজ নেই, তো এখন সন্ধ্যেটা দিয়ে সন্ধ্যে দিয়ে একটু বেরোবো। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখন রেডি হয়ে গেছি আর এবার বেরোবো। তো চলো কি কিনি না কিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন সন্ধ্যেও হয়ে গেছে আর আমি একটা বিস্কিট কিনবো, আর আই লাভ ইউ। আর এই যে দেখো চলে এসেছি মেলাতে, এটা হচ্ছে বিষ্ণুপুরের মানে মীনা মার্কেট আর কি। এখানে এই যে শীতের সময় এই মেলাটা আর কি বসে, তো এখানে সব কিছু জিনিসই পাওয়া যায়, পা পোঁচা থেকে ধরে সব কিছুই। আর মানে কিছু দিনে যেটা শীতকালটা 2 মাস বসবে, তারপরে আবার এটা উঠে যায়, আবার সেই বসবে কী বলতো গরমকালের সময়। তো এখানে বেশ মানে সব কিছুই পাওয়া যায়। এখানে দেখো ব্যাগ রয়েছে, আর এখানে লাইন দিয়ে যে যার যেরকম সামর্থ্য সেই হিসাবে যে নিতে পারে। আর এখানে সাজার জিনিসগুলো, কিন্তু সাজার জিনিসের দোকানগুলো দেখো গেছিলাম, কিন্তু সাজার জিনিসের দোকানে গেলে কী হবে প্রচুর দাম, মানে দোকানের থেকেও এখানে ভীষণ দাম নেয়। তো আর কি ওরাই আর কি বলছিল যে যেহেতু মেলাটাই বসতে, ওদের প্রতিদিনই
একটা মানে ভাড়া দিতে হয়, সেই কারণে জিনিসটার দামটা একটু বেশি। তবে সব কিছুই দাম বেশি নয়, জামা কাপড়ের দাম কম আছে। তো এখান থেকে আমি কয়েকটা জিনিস কিনে নেব। আর এই দেখো সাদা জিনিসটা, সাদা জিনিসের দোকানে এসেছি। আর এই যে চুড়িগুলো দেখছো, তো চুড়িগুলো প্রচুর দাম বলছে, তো সেই কারণে নিলাম না। আর এখন যেহেতু চুড়ি নেওয়ার জন্য আসিনি, তো আমার মেয়েদের কয়েকটা সোয়েটার এইসব টুকিটাকি কয়েকটা কেনাকাটার জন্য এসেছি। তো আর এখানে দেখো কয়েকটা গার্ডার আর ক্লিপ নিয়েছিলাম। তো আর এই জিনিসগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। আর আমার মেয়ে দেখো এই চুড়িগুলো পছন্দ হয়েছিল, তো এতটাই দাম বলছিলো, দিয়ে মেয়ে বললো থাক মা দোকান থেকে পরে আমি নিয়ে নেব। তো চলো বাকি জিনিসগুলো এখন কিনে নিই। তো মেলাতে এলে দেখবে একটু নিই বা না নিই, একটু দোকানে ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো সব কিছু কেনাকাটা আমাদের হয়ে গেছে, তো তোমাদের ঘরে গিয়ে দেখাবো কী কী কিনলাম। আর খুব সামান্য জিনিসই কিনেছি, কী বলো তো, খুব সামান্য চাওয়া পাওয়ার মধ্যেই আমরা আনন্দটাকে খুঁজে পাই। তো এই যে এলাম একটুখানি, এই যে কয়েকটা জিনিস কেনাকাটা করলাম, কিছু খেলাম, সন্ধ্যার টাইমটা একটু কাটলো, এটাই দেখবে খুব ভালো লাগে। তো এখানে দেখো পাপড়ি চাট নিয়ে নিয়েছি, তো এখন পাপড়ি চাটটা খেয়ে নেব। আর ছোটো মেয়ে হচ্ছে জল ফুচকা খাচ্ছে, আর যেহেতু অনেকটা মানে রাত হয়ে গেছে, আমি সেই কারণে টক জলটা আর খেলাম না। তো সেই কারণে এখানে পাপড়ি চাটটা খেয়ে নিয়ে নিচ্ছি, আর আমার ছেলে হচ্ছে দই ফুচকা খাবে, আর আমার বড় মেয়ে আর আমি হচ্ছে পাপড়ি চাট খাবো। তো এই দেখো, তো এখানে পাপড়ি চাটটা খুব ভালোই বানায় আর কি। তো যতবার এখানে এই মেলাটায় আসি কিছু কেনাকাটা করতে, তো এই দাদাটার কাছে মানে পাপড়ি চাটটা খাই, তো ভীষণ ভালো বানায়। তো যাই হোক খেয়ে নিই, খেয়ে দিয়ে নিই চলো বাড়ি যাই, বাড়িকে তোমাদের দেখাবো কী কিনলাম না কিনলাম। এই যে ও এটা ঘরে পড়া, টিউশনে পড়ে যেতে পারলো।
হয়ে গেল। আর আমারটা তো দেখালাম প্রথমে যে এটা কালারটা একটু হালকা কিন্তু ভীষণ মোলায়েম। আর নিয়েছি এই যে দুটো নাইটি নিয়েছি, তো এরকম কালার নাইটি আমি খুব কমই পরেছি। এই যে দেখো কালারটা বেশ খারাপ না, বেশ ভালোই কালারটা, তো এরকম কালারের নাইটি আমি পরিনি। আর এই যে আরেকটা দুটো নাইটি নিয়েছি, তো এই কালারগুলো ঠিক আছে। আর এই দেখো একটা কুর্তি নিয়েছি, এই যে এটা হচ্ছে সাদা কালার, সাদার মধ্যে যে গোল্ডের গোল্ডের আছে গোল গোল করা। আর তার সাথে এই যে লেগিংসটা নিয়েছি, এই যে ছোট মেয়ের দুটো পাম্প শু শীতের দিনে পরার জন্য। আর যে এই দুটো নিয়েছি আমার বড় মেয়ের, এগুলো ঘরে পরে শীতের দিনে ঘরে পড়তে বেশ আরাম। ওর নিয়েছে যে এই দুটো কালোর মধ্যে, একটা শুধু কালো আর এটার মধ্যে একটা সাদা আছে এই যে। আর আমার ছেলেকে কিনলো, দেখিয়েই তো দিল, এই আমাদের কেনাকাটি কালকে। তো এই অল্পের মধ্যেই ভীষণ খুশি, কালকে যেহেতু সন্ধ্যাবেলাটা ভালোই কাটলো, বাইরে যাওয়া মানে খাওয়া দাওয়া সব কিছুই আছে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা।